দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। সবসময় খুব দূরে যাওয়া হয়তো হয়ে ওঠে না, কিন্তু হুগলি জেলার তারকেশ্বরের মহাদেব দর্শন শেষে সেদিন পৌঁছলাম পুরসুরোর দেউলপাড়ায় এক বৌদ্ধ মন্দিরে। অবাক হবার কথাই বটে, এই গ্রামে একজনও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ নেই, কিন্তু হুগলি জেলার এটি একমাত্র বৌদ্ধ মন্দির এবং তা দেখতে সকল ধর্মাবলম্বীর মানুষই ছুটে আসেন কাছে দূরের নানা প্রান্ত হতে। 1985 সালে স্থানীয় সমাজসেবী তারকনাথ বাইরির দ্বারা প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মন্দিরটি উদ্বোধন করেন দালাই লামা। যদিও আজকাল বাইরিরা কলকাতায় স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছেন আর তাই রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো জৌলুস অনেকটাই ম্লান, তবুও এই শান্ত উপাসনালয়টির স্থাপত্য শিল্পের কারুকার্য চোখ টানবেই। সিঁড়ি পেরিয়ে ঘরে ঢুকলে তৈলচিত্রের নানান ঘটনার উপস্থিতি গৌতম বুদ্ধকে অনেকটাই জীবন্ত করে তোলে। শুধু তাই নয়, ঝাড় লণ্ঠনের নিচে বুদ্ধদেবের শুভ্র মূর্তির ঝলক যেন কেজো মানুষের মনে শান্তির বাতাবরণ তৈরি করে দেয়। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলোর বৃত্তে দাঁড়িয়ে হঠাৎ যেন কানে আসে সেই সুর, বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বাইরের বাগানেও অনেক গাছপালা, রকমারি ফুলের উঁকি ঝুঁকি। যদিও যত্নের অভাব চোখে পড়ে সর্বত্র, তবুও এই বাগানটি অর্থাৎ শান্তি বন যেন সত্যি এক ঝলক শান্তির খোলা হাওয়া। এই মন্দিরকে ঘিরে স্থানীয় সাহিত্যিকরাও কলম ধরেছেন, তাদের গল্পে উঠে এসেছে বৌদ্ধ কথা। পূর্ণিমার সময় জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ, কাছে পিঠে দূর দূরান্ত এমনকি দেশের বাইরে থেকেও বহু বৌদ্ধ ভিক্ষু এবং সাধারণ মানুষজন ভিড় করেন মন্দিরে। এছাড়াও দিন প্রতিদিনে অনেক ভ্রমণ পিপাসু মানুষেরই ঠিকানা হুগলির পুরসুরোর দেউলপাড়ার বৌদ্ধ মন্দিরটিতে। সব মিলিয়ে
এক অন্য অনুভবের অতলে ডুবে যাবে হৃদয় মন।